একুশে জুলাই এর সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন কলকাতায়। বহু মানুষ এসেছেন একবার কাছ থেকে প্রিয় মুখ্যমন্ত্রীকে দেখতে। মমতা বন্দ্যোপাধ্যায় যেন আপামর বাঙালির কাছে একটা আবেগ। এবার সভার মাঝে একফাকে অনেকে ঢু মেরে আসছেন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। কিন্তু কেন? জননেত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় কোন বাড়িতে থাকেন তা দেখতেই রাজ্যের কোনা কোনা থেকে এসেছেন তারা। আর বাড়ি দেখে তারা বলছেন তারা রীতিমতো অবাক। কালীঘাটে এসেছে আমাদের দিদির বাড়ি দেখতে। দিদি আমাদের মুখ্যমন্ত্রী, তার বাড়ি দেখলাম। আমরা যেভাবে বাড়িতে বাস করি গরিব ইয়ায়, তেমনি এই বাড়ি দেখলাম। আরও ভালো হওয়া উচিত ছিল, যেহেতু আমাদের তিনি মুখ্যমন্ত্রী, তার বাড়ি আরও ভালো হওয়া উচিত ছিল। কিন্তু গরিব মতে আমাদের মতন এই বাড়িতে তিনি বাস করেন দেখলাম। আমরা দিদির বাড়ি দেখতে এসেছিলাম। দেশের রাজা, ভগবানকে তো মানতে হবে। তাই দেখে একটু ভিতরে দুঃখ হলেও এখন দিদি অনেক অটানিকা করতে পারে, কিন্তু ওই ঘরে ছিল তো একদিন, এই যে দুঃখ। কলকাতা থেকে তপন নস্করের রিপোর্ট, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।